ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অপেক্ষার আর দুদিন, শুক্রবারে ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিন রাতের টেস্ট, গোলাপি বলে অভিষেক বিরাট অ্যান্ড কোম্পানি। তার আগে আজ সকালে কলকাতায় এসে পৌঁছলেন অধিনায়ক বিরাট কোহলি, সঙ্গে আজিঙ্কে রাহানের। তাদের দেখতে বিমানবন্দরে ভক্তদের উচ্ছ্বাস, গোলাপি বল টেস্টের আবহে শহর জুড়ে গোলাপি আভা। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইডেনের দিন রাতের টেস্ট, এবং ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়া পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন টিম ইন্ডিয়ার বাস একেবারে সামনে সিটে বসে রয়েছেন রবীন্দ্র জাডেজা, পেছনে রয়েছেন বোলিং কোচ ভরত অরুণ, পেছনে রয়েছে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, এবং যারা বাকি দলের সদস্যরা কিন্তু রয়েছেন। এবং তার সঙ্গে একেবারে রবীন্দ্র জাডেজার পাশের সিটেই রয়েছে হেড কোচ রবি শাস্ত্রী। এবং এই কিছুক্ষণ আগেই অর্থাৎ 12:30 যেখানে ফ্লাইট নামার কথা ছিল সেটা নামলো, এখন এই 3:15 নাগাদ নামলো। এবং তারপরেই কিন্তু এই তারা টিম বাসে করে ইতিমধ্যে দুটো দল অর্থাৎ ভারত এবং বাংলাদেশ দুটো দলই কিন্তু দুটো আলাদা টিম বাসে করে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবে, এবং একই চার্টার্ড ফ্লাইটে কিন্তু এই দুটো টিমই পৌঁছেছে। আমি একবার দেখাবার চেষ্টা করছি যে রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার হেড কোচ একেবারে সামনে সিটে বসে রয়েছেন, এবং কিছুক্ষণ আগে অর্থাৎ সকালবেলা কিন্তু বিরাট কোহলি বা অজিঙ্কা রাহানে চলে এসছেন, এবং বাকি কিছু দলের সদস্যরা কিন্তু বিভিন্ন সময় তারা আসবেন, কেউ আজকে আসবেন রাতে, কেউ কালকে আসবেন একেবারে সকালে। কালকে দুপুর 3:00 থেকে ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশন, এবং শুভমান গিল ঢুকছে ইতিমধ্যেই, এবং অর্থাৎ টিম বাস একদম ভারতীয় টিম বাসের সামনে থেকে আমরা রয়েছি। এবং কিছুক্ষণ অর্থাৎ তারা ইনডোর টেস্ট জেতার পর কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। তারপর দিন রাতের টেস্ট, ভারতের প্রথমবার দিন রাতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ চলছে, এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই দর্শক কিন্তু একেবারে এই দর্শকদের কিন্তু এই ম্যাচ ঘিরে চাহিদা তুঙ্গে। কারণ প্রথম তিন দিনের টিকিট কিন্তু শেষ, এমনটা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।